আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাকু প্রিয়দর্শক মন্ডলী আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন প্রিয়দর্শক যারা আরবিতে কোরআন শুদ্ধ করে বা রেডিং বা বানান করতে পারে না তাদের জন্য মূলত ভিডিওটি আপনি যদি ভিডিওটি একবার ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি পারবেন আমরা সুরাফাতে হার একটি লাইন নিয়েছি র আলি যাব র সির সির তল আম যাব তল লাম যাব লা তল লা শির সতর নিচে জের আমরা জেঠে যদি একটু জবর বানিয়ে দিতে হবে সর যদি ফেস বানিয়ে দিই হবে কি সুর শব্দগুলো এভাবে আপনি মিলাবেন স এখানে যে জের জবর যেগুলো দেখতে পাচ্ছেন হুবহু কোরআন শরিতা যা আছে তা দিয়ে দিলাম জাস্ট একটু নাগাছাকা জরবো র ওপরে জবর আছে আমরা র ওপর জবরটা যদি ফেস বানিয়ে দিকে হবে সিরু শিরু যদি জেদ দিই কি হয় সরি যদি জেদ দিলে এখানে হবে কি সুইরি আমরা জবরটায় রাখি শির থল তল ওপরে কিন্তু জবর ফেশ বানিয়ে দিলে হবে কি শির তুল শির তুল জের বানিয়ে দিলে শির জের বানিয়ে দিলেন চাবোজ শির তিল জবরটা রাখি যার কারণ জবরটা যেহেতু ছিল পল এরকম তাজ্জিজ চিহ্ন এখানে একটা তাজ্জিজ চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম তাজ্জিজ চিহ্ন যেখানে থাকবে সেখানে ডাবল বা দুইবার উচ্চারণ করতে হবে সুইরকল লাদিন নাম তো বললে জালেদের দি জালেদের দি জাল জের জজমানা ইয়ে থাকলে সেখানে একা লিপ টানতে হবে প্রিয় দর্শক এখানে যদি আপনার বুঝতে যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাদের ভিডিও দেওয়া আছে আরবি হরফগুলো কি পড়বেন পড়বে না কিছু খাইদা আছে যদি দেখেন তাহলে তো আরো সুবিধা হবে আপনার জালে দে জি নুন জবর নাহ জি না যদি নুন উপর ফ্যাশ দিই কি হবে জি নু জি নু জবর রাখবে সির হামজার উপরে যদি ফ্যাশ বানিয়ে দিই কি হবে আপনি একবার মনে মনে পড়েন আগে

আন আমটা তার উপর জবর জবরটা সাপোজ জের বানিয়ে দিলাম কি হয় দেখেন তো আন আমতি জেরটা যদি ফেস বানিয়ে দিই হবে দেখেন আন আমতু এভাবে হবে আন আমতা আলাইহিম আইন যে বানা আ আইন আইন উপর জবর সাপোজ জবরটা যদি জেদ দিকে কি হয় আইলাই আইলাই যদি ফেস দিকে কি হয় আউলাই আউলাই এভাবে আলাই আলাইLambda বললে আলাই যদি এখানেLambda এর উপর একটা জবর জবরটা যদি আমরা একটা ফেশ বানাকে হবে আলাই এভাবে পড়বেন আলাইহিম এখানে হাস একটা দেখেন হা নিচের জে এপরে মিমের উপর একটা যোজন আলাইহিম আলাইহিম হা মিম জের হিম হা মিম জের হিম আলাইহিম এখানে যে হা হার উপর যদি একটা জবর দেন দেখেন কি হয় عليهم ع عليهم أنعمت عليهم صرا... صراط الذين صراط الذين أنعمت عليهم আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন শব্দগুলো এভাবে ফটবেন আর ভিতরের যত ভিডিও আসবে না কেন আপনি যদি এই ভিডিওটা কয়েকবার ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনি বিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সাথে থাকুন বারাকাতুহু